আইজিপি পরিদর্শন করেছে গোপালগঞ্জ জেলা হয়েছেন দুজন তত্ত্বাবধায়ক তারা জানিয়েছেন এর আয় জমা হবে ব্যাংক অ্যাকাউন্টে নির্দোষ প্রমাণিত হলে সাবেক আইজিপি ফিরে পাবেন টাকা অভিযোগ প্রমাণিত হলে দখল করা জমি ফিরিয়ে দেওয়া হবে মালিকদের আশিক অভির তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট গত ছয় জুন সাবেক আইজিপি বেঞ্জিরের ক্রোক করা সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেয় আদালত গত শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে তার সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক ও সাভানা ফার্মের নিয়ন্ত্রণ বুঝে নেয় গোপালগঞ্জ জেলা প্রশাসক আজ সকালে আনুষ্ঠানিকভাবে তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে রিসোর্টে যান জেলা প্রশাসক ও দুদকের যৌথ টিম রিসোর্টের প্রধান ফটকে টাঙানো হয় ক্রোক বিজ্ঞপ্তি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান জেলা প্রশাসনের সহযোগিতায় রিসোর্ট ও ফার্মের তত্ত্বাবধানে থাকবে জেলা কৃষি কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তা কৃষি জমি ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য উপপরিচালক কৃষি সমস্যা অধিদপ্তর গোপালগঞ্জ দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া জল আমাদের পুকুর এবং জলাশয়গুলি তার রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা মৎস্য কর্মকর্তা গোপালগঞ্জ কৃষি পরিষদ নিয়োগ প্রশাসকের সার্বিক সহযোগিতার দায়িত্ব দেওয়া হয়েছে বেনজির ও তার পরিবারের ছয়শ একুশ বিঘা জমি এখন প্রশাসনের নিয়ন্ত্রণে তদন্ত শেষে দখল করা জমি আদালতের মাধ্যমে প্রকৃত মালিকদের ফিরে দেওয়ার কথা জানান জেলা প্রশাসক এখানে যাতে রাজস্ব আয় হয় আর চিত্ত মানুষের চিত্ত বিনোদনের সুযোগ হয় এটা চমৎকার একটা রিসোর্ট এখানে ভ্রমণ পিপাসু পর্যটকরা আসতে পারবে থাকতে পারবে সেই ব্যবস্থা মানে আমরা পরিকল্পনা করে আমরা সিদ্ধান্ত আজকে আমরা আনুষ্ঠানিকভাবে দুই